হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আপনার বন্ধু কি আপনার সাথে আছে? ও আছে না? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তো তুমি ওখানেও আছো না? তুমি কি এখন ভূত? রাত 12টা বাজছে, ওর আসার নাম আছে? এত রাত হয়ে গেছে, এখন পর্যন্ত বাসায় আসছে না। আসুক, আজকে ওকে দেখাবো মজা। ও কোথায় গেছে? আজকে আসুক বাসায়। এত রাত হয়ে গেছে, ঘড়ির দিকে তাকালে আমি হচ্ছে অবাক হয়ে যাচ্ছি যে রাত 12টা বেজে গেছে। ওকে আমি বলেছি যে রাত 9টার ভিতরে বাসায় আসবা। আসুক ওই, আজকে আজকে দেখাবো মজা ওকে আমি। আসুক, কমন সেন্স যদি থাকতো তাহলে চলে আসতো। ওই কোনো কমন সেন্স নাই। আসুক আজকে ওই বাসাতে। পাঞ্জাবি খুলতে দেরি হয়ে যাচ্ছে, পাঞ্জাবি নিয়ে ঘুমিয়ে পড়ি। আসতে দেরি হয়ে গেছে। তোমাকে দেখলাম না, তুমি কোথায় আসলে? গেছিলা কোথায়? আমাকে এটার উত্তর দাও তুমি। এখন বাজে কয়টা? ঘড়ির দিকে তাকিয়েছো? রাত 12:30 বাজছে। আরে আজকে শুক্রবার, একটু মজা করতে গেছিলাম বন্ধু। কিসের মজা? কার সাথে মজা করতে গেছিলাম? আজব তো। হ্যাঁ, আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, তুমি আমার ফোন রিসিভ করোনি, ঠিক আছে? কোথায় গেছিলা? শুক্রবার হয়েছে বলে তুমি বাইরে যাবা? আমি তোমার বউ না, আমাকে তোমাকে সময় দিতে হবে না? আরে আমি এক বন্ধুর বাসায় গিয়েছিলাম। তুমি এরকম করছো কেন? তুমি না একটু ফোন দিয়ে দেখো। কি বন্ধুর বাসায়? আচ্ছা দাঁড়াও, দেখছি আমি তুমি কার বাসায় গেছিলাম, আমি সেটাই দেখবো। থাম, তোমার বন্ধুকে ফোন দিই। কার বাসায় গেছিল জানো? কে কে ছিল জানো? আরে বললাম তো, আমার দুই তিনজন ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের বাসায় গেছিলাম। তো সে কি নামটা কি বলো, শুনতে চাই, নামটা বলো। কি দিয়েছে তুমি মনে হয় আমার বন্ধুদেরকে চিনো না, এরকম একটা ভাব নিতেছো তুমি? আচ্ছা ফ্রেন্ডের নামটা বলো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিই, যাদের সাথে বসো তুমি দাঁড়াও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনেন, এই যে আপনার ফ্রেন্ড কি এতক্ষণ আপনার সাথে ছিল? ও আছে এখনো? ও আচ্ছা ঠিক আছে। ও বাসায় আসবে না? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি একটু পাঠাই দিন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এই তুমি এখনো আছো ওখানে? হ্যাঁ, তুমি কি ফ্যাজলামও পেয়েছো? ওখানে বলে আসছো না তুমি তোমার বন্ধুদেরকে যে তুমি এখনো ওখানে আছো? হ্যাঁ, মিথ্যা কথা বলবা না, বুঝছো? আরে ও যা, ওর বাসায় কেন? ওর বাসায় ছিলাম না তো। তাহলে কার বাসায় ছিলা, নামটা বলো তো একটু শুনি, কার বাসায় ছিলা? ওই যে আরেকজনের নাম্বার আছে না তোমার? দেখো ওর ওর বাসায় ছিলাম। পাগল নাকি তুমি? তোমার সাথে আমি কি দুই নম্বরই করতেছি? তুমি চুপ করো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আপনার বন্ধু কি আপনার সাথে আছে? ও আছে না? ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তুমি ওখানেও আছো না? তুমি কি এখন ভূত? হ্যাঁ, তুমি ওখানে আছো? ওরা তো তোমার সাথে মজা করছে। তোমার সাথে মজা করছে ওরা? তুমি ফ্যাজলামো পেয়েছো? হ্যাঁ, তুমি এত রাত করে বাসায় এসছো, তুমি ওদেরকে বলে দিয়েছো তুমি ওদের সাথে না? তুমি মিথ্যা কথা বলো তুমি আমার সাথে, তুমি ফ্যাজলামো শুরু করে দিয়েছো? হ্যাঁ, তুমি ওদের সাথে আছো? তুমি 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 আচ্ছা, তুমি যে ওদের দুইজনকে ফোন দিলা তো, তুমি যে দেখো আরেকজনের নাম্বার আছে না, আমি তোমাকে দেখাচ্ছি। দাও, তোমাকে যে আরেকজনের নাম্বার দিয়েছিলাম না, তোমার এত বড় সাহস! তুমি যে আরেকজনের নাম্বার আছে, এই যে এই নাম্বারটা ফোন দাও তুমি। দেখো ওর বাসায় আমি ছিলাম, পাগল নাকি? আমি ওর দুই দিন একজনের বাসায় ছিলাম না? তুমি এরকম করছো একদম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আপনার সাথে কি ছিল আছে আজকে আপনার ফ্রেন্ড? ও এখনো আছে আপনার সাথে? একটু দেন ভাইয়া, কথা বলি। আচ্ছা দেন। ও আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসায় এসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আল্লাহ, আমি কার সাথে সংসার করি? সে আমাকে প্রত্যেকটা পদে পদে মিথ্যা কথা বলে। আল্লাহ, তুমি আর শুক্রবার একটু তো আনন্দই করছো। এই তাহলে তুমি আমার সাথে তাহলে মিথ্যা কথা বলবা? হ্যাঁ আনন্দ করছো? ওরা মিথ্যা কথা বলছে, এখন আমি কি বলবো? বলে দিয়েছো যে আমাকে যেন এইভাবে করে বলে, আবার কি একজন আমাকে আমার সাথে কথা বললো তুমি সেজে? আরে ওরা তোমার সাথে দুষ্টামি, তুমি ওদের ভাবেই হও না। শুরু করেছে? হ্যাঁ হ্যাঁ,
আল্লাহ তুমি আমার কপালটা এত খারাপ করলা এরকম লোকের সাথে আমার সাথে তোমা মিলিয়ে দিয়ে তোমাকে আমি আজকে দেখাবো মা এই তুমি কি পেয়েছো এরপর থেকে আর এরকম যদি করো তো তুমি বুঝতে পারছো তুমি কি শুরু আমার সাথে এরকম আমি এরকম যদি করি আমি এরকম আর সহ্য করতে পারছি না আমি সহ্য করতে পারছি না তুমি করবে আমার সাথে